এসকেএম গোট ফার্মের জন্য এই ভিডিওটা ছোট্ট ছোট্ট করে তৈরি করা। দেখতে পাচ্ছেন ছাগলগুলো, এইগুলো ছাগলগুলো সুস্থ একমাত্র এসকেএম গোট ফার্মের দাদার জন্য। এখন জাস্ট সকালে বের করে ঘরটা ধোয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা ঘরটা। এটা হলো ছাগলের রাতের স্থান, মাচা সিস্টেম করা, সব এগুলো শিকা এসকেএম গোট ফার্মের দাদার কাছ থেকে। আমার বাড়ি কাছড়াপাড়া কাপা মোড় থানা বীজপুর। এই বাচ্চাটার পেট ফুলে গেছিলো, এসকেএম গোট ফার্মের দাদাটা কিছু খরচায়, একদম অল্প খরচায় এই বাচ্চাটাকে ঠিক করে তুলেছে। একদম পেট ফুলে গেছিলো, না দুধ টেনে খাচ্ছিলো না আর কিছু, এসকেএম গোট ফার্মের দাদাটা এটাকে ঠিক করে তুলেছে একদম সীমিত পয়সায়। এই ছাগলেরই বাচ্চা এইগুলো। এখন এই বাচ্চা পায়খানা করতে গেলে খুব চেঁচাচ্ছে আর ফেনা ফেনা পায়খানা হচ্ছে এই বাচ্চায়। এই বাচ্চাও ঠিক করে তুলবে ওই এসকেএম গোট ফার্মের দাদা ভাই। সকালের টাইম বিচুলি ভুসি খাওয়ানো হচ্ছে এখন। এখন সব মাঠে চলে যাবে, সব ছাগল বিলে। ঠিক করে দাঁড়াতেও পারে না। আর ওই যে ওই কালো বাচ্চাটা দেখছেন, ওইটা আগে হয়েছে, এটা পরে হয়েছে। ওই মা আছে যে দুধ টেনে খায় না, তুমি দেখাই দেখাই। যে দুধটা ধরালাম, দুধটা টেনে খায় না, মুখে নাই, আবার ছেড়ে দাও। এই যে ছেড়ে দিই, দুধও টেনে খাচ্ছে না আর কাঁপছে চিল্লাচ্ছে থেকে থেকে আর গা টান দিচ্ছে। দেখতে পাচ্ছো এখন সকালের টাইম সব চড়তে চলে গেছে, আর কিছু জন আছে যে এখন যাচ্ছে চড়তে। এটা আছে মথুরা বিল, ব্রিজের কাজ চলছে। তোর হাতে তো ধরে দে মা, আগুনটা পানি দিস না, এমনি তাহলে ধরে দে একটু। কথা বলতে বারণ করে শুনতে না কে আসসালামু আলাইকুম, আমি হাত শেখ, পটভাঙা গ্রাম থানা নাকাশিপাড়া। এই ছাগলটা প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমি কী করবো বুঝতে পারছিলাম না, মাথা ঘাবড়ে গিয়েছিল। ছাগলটা বাঁচার কোনো আশাই ছিল না। এসকেএম গোট ফার্ম দাদাকে ফোন করি, উনি খুব অল্প খরচে সীমিত পরিমাণে ঘরোয়া পদ্ধতিতে ছাগলটাকে সারিয়ে দেন। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, ছাগলটা এখন সুস্থ আছে।
ছাগলটার বাচ্চা কোনো আশাই ছিল না। দেখুন এই ছাগলটা, স্কেম করতাম দাদাকে ফোন করাতেই উনি একবারে ফোন তোলেন এবং ট্রিটমেন্ট বলে দেন। ওই দাদাকে ফোন করলে দাদা ফোন তোলে। আমার এই ছাগলগুলো সব ওনার কাছ থেকেই ট্রিটমেন্ট জানিয়ে ওষুধ দেয়, খুব অল্প পরিমাণে সীমিত ঘরোয়া পদ্ধতিতে। নমস্কার, আমি শিবশঙ্কর মাইতি, আমার বাড়ি ছায়া, চাঁদপুর পোস্ট, জেলা পূর্ব মেদিনীপুর, পটাশপুর থানা অন্তর্গত। আমি দুটো ছাগল দিয়ে শুরু করেছিলাম, এখন মোটামুটি আমার কাছে দুটো ছাগল দিয়ে শুরু করেছিলাম দেশি ছাগল। তারপরে আমি ইউটিউব দেখে এসকেম গোট ফার্ম ওই দাদাভাইয়ের কাছ সঙ্গে যোগাযোগ হয়ে ওই দাদাভাইয়ের নম্বর পেয়ে ওনার সঙ্গে কথাবার্তা বলে তারপর ওনার কাছ থেকে দুটো ছাগল নিয়ে এসেছিলাম। এই যে ছাগলগুলো দেখুন, বাচ্চাগুলো নিয়েছিলাম, অনেক বাচ্চা ছিল ওইগুলো। এই ছাগলটা একটা, এটা প্রেগনেন্ট আছে, এটা এখন প্রেগনেন্ট আছে, মোটামুটি কোয়ালিটি ভালো। আর এই যে লালটা একটা, এইদিকে লালটা খাচ্ছে, এটাও প্রেগনেন্ট আছে। আর এই ডাব্বাটা দাদার দেখে বানানো খাওয়ার ডাব্বাটা। আর ওনার কাছ থেকে ঘাসের চারা নিয়েছিলাম, এই দুটো ছাগল নিয়েছিলাম। মোটামুটি ওনার সঙ্গে এটাই ভালো লাগে যে ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি কথা শোনেন, বা ওনার সঙ্গে যোগাযোগ করলে ফোন করলে ফোন ধরে, এটাই বড় কথা। ছাগলের সমস্যা হলে বলে দেয়, ঘাসের সমস্যা হলে বলে দেয়। ঘাস দেখুন ছাগলগুলো কত সুন্দরভাবে ভালোভাবে খাচ্ছে সবার, কত সুন্দর। এইদিকে এই কালোটা দাঁড়িয়ে আছে, এটা প্রেগনেন্ট আছে, এই লালাটা প্রেগনেন্ট আছে, ওনার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা চলুন ঘাসটা দেখাচ্ছি। এই যে ঘাস বাড়ি, এটা ঘাস বাড়ি, আমি ওইদিকে যাবো না, একটু কাদা আছে। ওইটা ঘাস বাড়ি পুরোটা, ভালো করে দেখে নিই। ওই দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, এগুলোতে নতুন লাগানো হয়েছে। এই ঘাস বাড়িটা মোটামুটি পুরোটা, কোনো কিছু অসুবিধা হলে বললে করে দেয়, এটাই বড় কথা। ছাগলগুলো মোটামুটি এইখানে থাকে, বৃষ্টি হলে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে ওই দিকে থাকে বাচ্চাগুলো। হ্যাঁ, এখন এখানে থাকবে, বৃষ্টির সময় হলে এই বাড়িতে থাকে। এই বাড়িটা বৃষ্টি হলে এখানে থাকে। আমি কোনো মাছা টাঁচা করিনি, ডাইরেক্ট এরকম পাউস টাউস মেরে রাখি, এই যে ছাই পাউস বলে এইগুলো মেরে রাখি। বেশিক্ষণ থাকে না, বৃষ্টি হলে এইদিকে থাকে, না হলে এখান থেকে চলে যায়। সবাইকে দেখানোর চেষ্টা করছি আমার রাতে কোথায় থাকে, রাতেটা দেখাচ্ছি সবাই। এইটাতে থাকে, বাকিগুলো প্রেগনেন্টগুলো এইদিকে থাকে, প্রেগনেন্টগুলো এইদিকে থাকে, নর্মালগুলো এইদিকে থাকে, বাচ্চা টাচ্চা সব কিছু সবাই। আর রাতে কিছু কোনো সময় শীতকালে হালকা খাবার দেওয়া হয় এই বাক্সটায়। ঠিক আছে, এসকেএম গোট ফার্মের দাদাভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের মতন মানুষদের সীমিত খরচায় ছাগলগুলোকে সুস্থ করে তোলার জন্য